কুমিল্লার মুরাদনগরের জাহাপুর ইউনিয়নের আগামী ইউপি নির্বাচনকে সামনে রেখে সামাজিক দূরত্ব বজায় রেখে গণসংযোগ ও মতবিনিময় সভায় ব্যস্ত সময় পার করছে সম্ভাব্য প্রার্থী আমজাদ হোসেন। শুক্রবার বিকেলে জাহাপুর ইউনিয়নের পায়ব সাতমোড়া বল্লবধী কাচারি কান্দা জাহাপুর বাজারে ব্যাপক গণসংযোগ করেন তিনি। তিনি ইউনিয়ন থেকে চিরতরে মাদক সন্ত্রাস নির্মূলে জনগণের সহযোগিতা ও আগামী ইউপি নির্বাচনে নৌকার প্রতীকে নির্বাচন করতে পারে সেই প্রত্যাশা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজসেবক মালেক মাস্টার, সমাজসেবক নবীন নিয়াজ, কবির আহমেদ, আলিম হোসেন, সাব্বির আহমেদ, মাহমুদুল হাসিফ শিপলু, ফয়সাল আহমেদ প্রমুখ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আমজাদ হোসাইন সরকার, মাননীয় এমপি মহোদয় জনাব ইউসুফ আবদুল্লাহ হারুনের নেতৃত্বে আমি ইউসুফ আবদুল্লাহ হারুনের নির্দেশে লকডাউনেও প্রায় 250 ফ্যামিলির সাথে আমি কাজ করেছি। সবাইকে কখনো চাল ডাল, কখনো শাড়ি লুঙ্গি, কখনো চিনি সামাই দিয়ে সবার পাশে দাঁড়িয়েছি। দেশের ক্রান্তি লগ্নে সবার ঘরে ঘরে পৌঁছে সবার খোঁজখবর নিয়েছি। মাননীয় ইউসুফ আবদুল্লাহ হারুনের নেতৃত্বে আগামী 17 নং জাহাপুর ইউনিয়নে আমি কাজ করতে চাচ্ছি, জনগণের সেবক হতে চাচ্ছি। যদি দলীয় নমিনেশন, দলীয় মনোনয়ন যদি আমাকে ইউসুফ আবদুল্লাহ হারুন প্রদান করে থাকেন এবং দলীয় সাপোর্ট আমার পক্ষে থাকে, তাহলে আমি জনগণের পক্ষে কাজ করতে চাচ্ছি। এই জাহাপুর ইউনিয়নকে, 17 নং জাহাপুর ইউনিয়নকে একটা সুন্দর এবং সাবলীল রোল মডেল হিসেবে মুরাদনগরের উপকণ্ঠে আমি উপহার দিতে চাচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সবার পাশে থাকতে পারি, সবার সুখে দুঃখে খোঁজখবর নিতে পারি, সবার বাড়ি বাড়ি পৌঁছে আমি অলরেডি খবর নিয়েছি এবং কালকেও আপনার জাহাপুরে প্রত্যেকটা বাজারে প্রত্যেকটা দোকানের পাশে আমি সবার খোঁজখবর নিয়েছি এবং নয়াকান্দা ওই গ্রামেও প্রায় 2700-2800 ভোটার আছে, ওখানে আমি সবার সুখ দুঃখের খবর নিয়ে এসেছি। যে গ্রামে অনেক ভোটার আছে, জনগণ আছে, গরিব দুঃখী অসহায় আছে, ওই মসজিদে নামাজ পড়েছি। তো আমি দীর্ঘায়িত কথা বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি জনাব ইউসুফ আবদুল্লাহ হারুনের নেতৃত্বে আমি কাজ করতেছি। আমি জনাব ইউসুফ আবদুল্লাহ হারুনের নির্দেশে আমি প্রত্যেকটা জাহাপুর ইউনিয়নের গ্রামে এবং প্রত্যেকটা পেরিফেরিতে প্রত্যেকটা স্পটে আমি যাচ্ছি, খোঁজখবর নিচ্ছি। আমি জনগণের সেবক হতে চাই, জনগণের পাশে থাকতে চাই। যদি আপনারা আমার সবাই আমার জন্য দোয়া করেন, যদি সবাই আমাকে আল্লাহর দরবারে যদি দোয়া করেন, আমি যেন ভবিষ্যতে আপনাদের সেবক হিসাবে পাশে থাকতে পারি এবং জাহাপুর ইউনিয়নকে মুরাদনগর উপকণ্ঠে একটা সুন্দর রোল মডেল হিসাবে বাংলাদেশকে আমি দেখাতে চাই। এই শুভকামনায় আমি বিদায় নিলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আওয়ামী লীগের, জয় হোক জনাব ইউসুফ আবদুল্লাহ হারুনের। আসসালামু আলাইকুম।